আসসালামু আলাইকুম। জুমার নামাজ পড়তে যাচ্ছি, গরিবের হজের দিন। জুমার নামাজ পড়তে যাচ্ছি যে আমি একটা কিতাবে পেয়েছি যে সাহাবীরা বলেছিল যে জুমার নামাজের মধ্যে এত ফজিলত আছে যে একটা উমরার মধ্যে এত ফজিলত নেই, মানে ফজিলত সবখানেই আছে। তো এখানে যে কথাটা বোঝানো হয়েছে সেটা হলো যে আপনি যখন শুক্রবার জুমার দিন আগে ভাগে ঘুম থেকে উঠে যদি ভালো করে গোসল করে তারপরে দিয়ে পায়ে হেঁটে আপনি যখন মসজিদে যাবেন, ইমামের পিছনে বসবেন চুপচাপ, কোনো কথা বলবেন না, তাহলে আপনার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের নফল রোজা, এক বছরের তাহাজ্জুদ নামাজ, মানে এক বছরের রোজা এবং এক বছরের নফল ইবাদত সব আপনার আমলনামায় লেখা হবে প্রতিটি কদমে। এবার আপনি যতটি কদম দিয়েছেন এখানে যে শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে সেটা হলো আপনাকে ভালো করে গোসল করতে হবে। ভালো করে গোসল করার পর আপনাকে কী করতে হবে, সম্ভবত যদি থাকে আপনার কাছে তাহলে আপনি আতর ব্যবহার করবেন, স্যান্ট ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, মেসওয়াক ব্যবহার করবেন, তারপর আপনি পায়ে হেঁটে যাবেন, তবে কোনো গাড়ি অথবা জন্তু জানোয়ারের উপরে ভর করে নয়, পায়ে হেঁটে যেতে হবে, গিয়ে ইমামের পিছনে আপনাকে বসতে হবে, চুপচাপ বসতে হবে। আপনি চুপচাপ বসবেন, কোনো কথা বলতে পারবেন না, আর আপনি যত কদম দিবেন প্রতিটি কদমের বিনিময়ে আপনাকে এক বছরের রোজা এবং এক বছরের তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আপনার ঘর থেকে মসজিদ যদি 1000 কদম হয় তাহলে 1000 বছরের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, 1000 বছরের রোজা এবং 1000 বছরের নফল ইবাদত আপনার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। যদি আপনার ঘর থেকে আপনার মসজিদ যদি 2000 কদম যদি হয়, কতবার আপনি পা দিয়েছেন, কত কদম গেছেন, সেটা কদম হিসাব হবে। তা এইভাবে আপনি অনেক সওয়াব অর্জন করতে পারেন। মসজিদে কোনো কথা বলবেন না, দুইজন লোক কথা বলতেছে আপনি দেখতেছেন, এখানেও বলতে পারবেন যে তোমরা কথা বলো না, তাও বলতে পারবেন না, আমি এটা পাইছি, আমি আমল করি এবং আমি শেয়ার করি সবার কাছে। আপনিও যদি শেয়ার করেন, কেউ যদি সেটা আমল করে, তাহলে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। আমার এই ভিডিওটি কোনো স্বার্থের জন্য নয় যে জুমার দিনে ফজিলত আমি পেয়েছি, আর জুমার দিন এমন একটা সময় আছে যে দোয়া কবুলের সময়, যে এই ওই দিন বেশি বেশি করে দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করে নেবে। তো বিশেষ করে আসরের পর মাগরিবের আগে দোয়া বেশি কবুল, দুই খুতবার মাঝখানের সময়টাতে দোয়া বেশি কবুল, ওইদিকে খেয়াল রাখবেন। আপনি চলে আসতে মসজিদের কাছে।